আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ সহমতে আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে আমরা পবিত্র কুরআনুল করিমের সুরাতুল বাকরা এর ছত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শিখতে যাচ্ছে ইনশাআল্লাহ সমৃদ্ধ দশফ্রুতা আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ দেখেন আশা করা যায় পবিত্র করে অ্যানুয়াল কারিমের কোন জায়গা থেকে সহিষদ্ধ করে তেলাত করতে পারবেন ইনশাল্লাহ এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি মিনাস সঈদ অ নি রো অ জিম বিসমিল্লা হি র হ ম্যা নি রো হিম ফ্যা জবর হাম জা জবর অ্যা ফ্যা অ্যা জে ল্যাম জবর জেল লাম জবুল্ লা ফ্যা অ্যা জেল

আন হ্যাঁ আলিফ যাব হ্যাঁ এক কেন আলিফ খালি ডানে যাব মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ পড়তে হবে মদের হরফ মোট তিনটি খেয়াল রাখবেন সবাই আলিফ খালি ডাইনে যাব অও সেকেন্ড ডাইনে পেশ আর ইয়া সেকেন্ড ডাইনে যাব হইলে মদের হরফ হবে আর মদের হরফে সর্বদা এক পড়তে হবে আন হ্যাঁ ফা যাব হামজা খ এ আখ ফা আখ র যাব র র খটি কিভাবে পড়তে হবে এখানে র খটি মোটা করিয়া পড়তে হবে কেন পড়তে হবে র উপরে যখন জবর বা পেস হবে রক অক্ষরটি মোটা করিয়া পড়তে হবে ফ্যা অ্যাল খর জিম জবর জ্যা হাফেস হু মি মালিব জাবর ম্যা অ্যাকেলিফট্যান ফ্যা অ্য মিম মিম কোন গন্যা অজিব কেন নোন বা মিম অক্ষরের উপরে যখনই তা হবে অজিব গন্যা করতে হবে মে মে মেলেফ জবর ম্যা একলিফট্যান্ড মি ম্যা ক্যা ফ্যালিপ জাবর ক্যা অ্যাকেলিফট্যান নন আলিফ যেমন না এখানে দুই জায়গায় এক আলিফ কেন দিয়েছি আলিফ খালি ডানে যেমন মধ্যে ধরো রয়েছে এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা সদ অক্ষরটি যখন আয়তের মাঝখানে এভাবে আসবে তখন আমাদেরকে সেখানে মিলিয়ে পড়া উত্তম তবে দম যদি না থাকে তাহলে সেখানে অক্ষ করা যাবে এখানে যদি আমরা অক্ষ করি তাহলে হা এখানে সাকিন হয়ে যাবে সবসময় আপনারা খেয়াল রাখবেন আপনি যে অক্ষরে যে শব্দে আপনি অক্ষ করবেন ওই শব্দের শেষ অক্ষরে কী আছে যদি শেষ অক্ষরে খাওয়া জবর দুই জবর আর মদের হরফ হয় তাহলে এক টেনে পড়বেন আর অন্য সময় অবশ্যই সেখানে সাকিন করবেন তাহলে এখানে যদি অক্ষ করা হয় তাহলে হা সাকিন হয়ে যাবে আর ইয়া সাকিন ডাইনেজের মদের হরফ মদের হরফের পরের অক্ষরে অক্ফের কারণে মদ্যার্জি তিন আলিপ টেনে পড়তে হবে কেমন করে পড়তে হবে ফি এভাবে টেনে পড়তে হবে فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه أو سورة قاف لم بشقل نونها سبناه وقلنا بازر به طاو بشطو أكلفتن كانوا أو سكن داني بش مدرر في جنة وقلناه بطو بعين سبر زود بشطو زو كاف مين بشكم كنو قلناه بنا بعضكم লাম সেলনি বা আইন জোর বা লি বা দুই কোনো গণ্য হবে না এখানে কেন তানবিন এরপরে ইজহারের অক্ষর ছয়টি হামজা হ্যাঁ আইন হ্যাঁ খ এর একটি অক্ষর এখানে আইন আসছে এই জন্য গণ্য ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে লি বা আইন আইন জোর আই দাল আয় ওয়াউ দুই পে সবন আয় দৌন সন্ন্যায়িত দর্শক শ্রোতা যদি কোনো জায়গায় খেয়াল করেন যে মানে কোনো জায়গায় দেখেন যে মাঝখানে আছে। তাহলে সেখানে অক্ফ করা বা না করা উভয় আপনি অক করতেও পারেন আবার মিলিয়ে পড়তে পারেন এখানে যদি অফ করেন তাহলে এখানে অসাকীন হয়ে যাবে তখন হবে আয় কেমন সাকিন হয়ে যাবে খেয়াল করেন এখানে আছে কিন্তু তখন আয় এমন পড়তে হবে তখন কিন্তু টান দেওয়া যাবে না আয় وقلنا اهبطوا بعضكم لبعض عدو وعود سبر الله لا أمزر ولا كاف مين بشكم ولا كم فلا أمزر في ال همزر وزبر أر في الأر زد زرزي فيل الأرز زى. كان رواك وتي كيف يبقر تابي رواك ساكنا بس هيتا دايني جبور أرس تي جنو رواك وتي موتا كريا بقر تابي أر زد মেম সেন পেস মোস্ তাজ বত্তা মোস্তা কফ র জবর কর র খটি কীভাবে পড়তে হবে মোটা করে পড়তে হবে র ওয়াও দুই পেশ রু এখানে কোন গুন্না ঈদ গমে বাগুননা কি করে পড়তে হবে গুন্যার সাথে মিলে পড়তে হবে কেন পড়তে হবে ননসে কিংবা তার মিনার পরে ঈদ গমের বাগুন্নার ওক্ষর চারটি ইয়া ওয়াউ মেম নুন এই চারটি অক্ষরে কোন একটা অক্ষরে যখনই আরবে গুন্যার সাথে মিলে পড়তে হবে মোস্তা কর রো অল ও মেম জবর ম্যা ওয়া মে তালিফ জবর ত্যা অ্যাকেলিফট্যান আইন দ্বীপের সইন এখানে কোনো গুণ্যা হবে না কেন তানবিনের পরে ইজহারের অক্ষরে হাম জাজদের জন্য ওয়ার্ম অ্যা ত্য অরুন হাম জাজের ই এ ল্যা হ্যাঁ ইয়াজের হে অ্যাকলিফট্যান্ট নন দু ইজার্ নিন এ লা হে নিন সম্মানিত আয়াতের শেষ যেখানে গোল চিহ্ন আছে সেখানে অবশ্যই অর্প করবেন আর অর্পের সময় খেয়াল রাখবেন যে সেখানে কি আছে যদি শেষ অক্ষরে খাড়া জোবর দুই জোবর আর মদের হরফ না থাকে তাহলে সেখানে অবশ্যই সাকিন করবেন আর ওই তিনটা যদি থাকে তাহলে একা লিফ্টেনে পড়বেন এখানে যদি সাকিন করা হয় তাহলে ইয়া সাকিন ডাইনেজের হরফ মধ্য হরফের পরে মধ্যার্জি হবে আর মধ্যার্জিতে তিন আলিপ্টেনে পড়তে হবে তখন হবে এমন

মিম রাজের মির কোন গন্যা হবে না কি করে পড়তে হবে গন্যা ব্যতীত মিলে পড়তে হবে কেন ননসিকিন বা তানমিনের পরে ইদগুমে বেলা গুন্নার অক্ষর দুইটি সে দুইটি অক্ষর হলো র ল্যাম এই দুটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে মির র ব্যাস রব র অক্ষরটি কীভাবে পড়তে হবে মোটা করিয়া ব্যাসদের বি রব বি হা খাড়াজের হি এক মির রব বি হি কাবজোর কে ল্যাম কালি মিম খাড়াজ এক লিপ্টেন কালি ম্যা তা

আলাই সম্মানিত দর্শক শ্রোতা আয়তের মাঝখানে যখন ত থাকবে সেখানে অফ করা উত্তম আর এখানে যদি অক্ষ করা হয় তাহলে হা অক্ষটি সাকিন হয়ে যাবে তখন ইয়া সাকিন ডাইনে জবর এটা হলো লিনের হরফ লিনার হরফের পরের অক্ষরে যখনই আপনি অফ করবেন সেখানে মধ্যে লিনে আর্জি হবে আর সেখানে তেন আলি মতো টেনে পড়তে হবে তখন হবে এমন আলাই ফেতালা

এখানে যদি অক করেন তাহলে আমি বলেছিলাম যে খাড়া জবর দুই জবর আর মদের হরফের উপরে অক্ফ করলে দুই জবর আছে এখানে একালিপ ট্রেনে পড়তে হবে কিন্তু কেন পড়তে হবে তার কারণ হল দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ ট্রেনে পড়তে হবে এই মদের নাম হলো মদ্েওয়াজ জামি এভাবে পড়তে হবে ফাজবুর ফা হামজা মিম জার ইম কোন কোন না ওয়াজিব কোন না মিম আলিফ জার মা এক লিফটান ফা ইম মা ইয়া হামজা জার ইয়া আলিফের উপরে যখন সাকিন হবে তখন আলিফ হামজা হয়ে যাবে জবর জার পেশ তানবিন হলেও হামজা হয়ে যাবে ইয়া তাজতি ইয়া নুন জার ইয়া ওয়াজিব কোন না নুন জার না ইয়া তিয়ান কাফ মিম পেশ কুম এখানে কোন কোন না মিম সাকিনে ইদগামে শাফাবিয়ার গুন না কেন হবে মেম সেকেন্ডের পরে যখন মেম সেকেন্ড ইদগামের সাফাবি আর অক্ষর মেম যখনই আসবে তখনই কি করতে হবে গন্যার সাথে মিলিয়ে পড়তে হবে মেম নুন জেরমিন এখানে কোন গন্যা এখানে ওয়াজিব গন্যা নুনের পরে তার ডিজার আসছে এজন্য নুন ইয়াজের নি একালিফটান হা পেশু দাল দুই যাব দাং কোন গন্যা ইকফা গন্যা কেন তার পরে ইকফার অক্ষর ফা আসছে এজন্য

অ সেকেন্ড ডাইনে আর ইয়া সেকেন্ড ডাইনে যাবর হইলে লিনের হরফ হবে আর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে নরম করিয়া খাও ফা দুই পেশ ফোন গন হবে না তানবিনের পরে ইসারের অক্ষর আইন আসছে বলে খাও ফুন আইন যাবর আই লাম ইয়াজুল লাই আলাই হাম মিম জার হিম এখানে গন হবে না কেন মিম সেকেন্ড এর পরে যদি বা এবং মিম ব্যতীত অন্য অক্ষর আসে তাহলেই গন ছাড়া পড়তে হবে আলাই হিম ওয়াজুল লাম ইয়াজুল লাই একালিফ টেন হ্যাঁ মিম্পেস হোম গন্না হবে না এখানেও ইয়া হ্যাঁ জ্যাজ বুজ জ্যা নো না অফিস নো না ইয়া জেন ও ন্যা অক্ পড়তে হবে কেন তিনালিফ ট্রেন পড়তে হবে মদ্যে আর্জি হবে এ জন্য মদারজি কোন সময় হবে যখন মাদার হারফ এর পরের অক্ষরে অর্খ করবেন সেখানে খাড়া জবর দুই জবর বা মাদার হরফ অথবা গোলতা না হলে সেখানে মদ্যে আর্জি হবে আর মদ্যে আরজিতে তিনালিফ ট্রেন পড়তে হবে ইয়া জেন فإما فإما يأتينكم مني هدى فمن تبع فلا أتر مسكنا جديد في بوقف قرين تولي أبو شوي أكدو شوف دعاقتي كملي بوربين فلا خوف عليهم ولا هم يحزنون ولمزبول زِبْرُوَالِ وال لمزبر ولا ذي أكلفتن

আলিফ খালি ডাইনে যাবার মধ্যে ঠরপ মধ্যে ঠরপের পরে পৃথক শব্দে শুরুতে হামজা আসছে এজন্য এখানে কি করে পড়তে হবে এজন্য এখানে তিন আলিফ টেনে পড়তে হবে হামজা পেশ ও লাম খারাজ চার আলিফ টান হবে হামজা জর ই কাব জোর কা ও কা হামজা সজ যাবর হা খারাজ হা এক আলিফ টেন বেনুন পেশবুন এখানে কোন গন্যা হবে এখানে অজীব গন্যা হবে কি করে পড়তে হবে এখানে অজীব গন্যা করে পড়তে হবে অর্থাৎ নাকের বাসি এমন না এটা এরকম একটা গম্ভীর্য শব্দ আসবে তিন পড়তে হবে আর অফিস সময় এখানে রজ থাকেন এবং তার ডাইনের জবত থাকে মোটা করে পড়তে হবে

খখড়া দেব খ এক লিফটেন লাম জালি খ দু এক লিফটেন নুন না খ আলি দু না অপ করলে তিন পড়তে হবে তখন হবে খ আলি সম্মানিত দর্শক শ্রোতা আয়াতের চিহ্নের উপরে যখন এভাবে আইন থাকবে সেটা হলো রুকুর চিহ্ন এখানে অবশ্যই অফ করবেন এখানে অফ করলে হবে হুম ফি খালিদুন

نعمتي يل لم يذب الله تيزبت تي تي نالبتان مد منفصل نعمتي يل التي همزة ننزبر أن قلناها هبنا عن ميم سبراعيم تابشتو أن عمتو عن سبراعي عم لم يذب الله علي كاب ميم بشكم عليكم أو سبراعي همزة وعوزر أو و أو ايه كان النورم كوريا بورت هوبي فوا بش فو بشفو و او فو

وإيا لبزوريا أكلفتا يا زوريا وإيا يا فار وزور فار مدقر يا برتحبي ها باو بجبو نون زرني فار هابوني أكفو كل تينا لفتيني برتحبي و هابي يا, يا সম্মানিত দর্শক শ্রোতা গত পর্বে আপনাদের জন্য প্রশ্ন ছিল ইকলাভ এর অক্ষর কয়টি এবং কি কি আর কিভাবে পড়তে হবে ইকলাব এর অক্ষর হল একটি তা হল বা নুন সাকিন বা তানবিন এর পরে যখনই এই অক্ষরটি আসবে সেই নুন সাকিন বা তানবিনকে মেম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য প্রশ্ন হলো ইকফা এর অক্ষর কয়টি এবং কি কি। আর ইকফার অক্ষর আসলে নুন সাকিন বা তানবিনের পরে কিভাবে পড়তে হবে

ولكم في الارض مستقر ومتاع الى حين فتلقى ادم من ربه كلمات فتاب عليه انه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا آتي مثلا يقف في كل إيه شوف درجتك من إيه بورت فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار هم فيها خالدون يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم

এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকেত